হাই, দিস ইজ মনির। আমরা এক্সেলের সর্বশেষ একটা সংযোজন ফ্ল্যাশ ফিলটা আজকে দেখব। ফ্ল্যাশ ফিল একটি চমৎকার টুল এক্সেল ইউজারদের জন্য। একটা এক্সাম্পল সহ আমরা প্র্যাকটিস করি। যদি এই নামগুলো থেকে মিস্টার, এমডি এই অংশগুলো আমরা বাদ দিতে চাই, তাহলে আমরা নর্মালি মিড ফাংশন দিয়ে এই কাজটি করে থাকি। মিড ফাংশন, টেক্সট, স্টার্ট নাম্বার কত থেকে শুরু করব। আমি চাচ্ছি এমডি ডট তিন ডিজিট স্পেস 4-5 থেকে শুরু করতে। পাঁচ থেকে কতগুলো নেব? পাঁচ থেকে 10 ডিজিট নিয়ে নিই, তাহলে আমার মিস হবে না। 10 ডিজিটে কাভার করে নিই, আমি 12 দিচ্ছি। এইভাবে আপনি করতে পারেন। আবার দেখেন, এভাবে এই রেজাল্টগুলো হয়তো মিলবে, এখানে আবার এসে মিলেনি, ফলে 12 ডিজিট না নিয়ে আমি যদি এখানে অন্য একটা ফাংশন ইউজ করি, আমি টোটালটা লেন্থ বের করে নিই, লেন্থ অফ দিস, তাহলে টোটাল কত আসলো, এবং সেটা থেকে আমি মাইনাস করে দেব। আমি শুরুতে 5 থেকে শুরু করেছিলাম। আমি যদি 1, 2, 3, 4 ডিজিট বাদ দিয়ে দেই, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে বরাবর হয়ে যাবে যত দূরে থাকবে। কিন্তু প্রবলেম হয়ে যাবে যখন আপনি এইখানে আসবেন, কারণ এটা তো 5 থেকে শুরু হয়নি, এগুলো না হয় সিমিলার ছিল, এখানে 5 থেকে শুরু। তাহলে এরকমভাবে মেড ফাংশন দিয়ে এই কাজটা করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে। যেটা আপনি করতে পারেন, এক্সেলের লেটেস্ট সংস্করণ, শুধুমাত্র আপনি এখানে আবির হোসেন নামটি লিখবেন, তারপর হচ্ছে ফিল অ্যান্ড ফ্ল্যাশ ফিল, হয়ে গেল, কোনো ঝামেলা নেই। এইভাবে ফ্ল্যাশ ফিল ইউজ করে অনেক জটিল জটিল সমস্যার সমাধান আপনি করতে পারেন। একইভাবে ডান পাশে খেয়াল করেন, আইডি নাম্বার, এই আইডি নাম্বারের মধ্যে অ্যালফাবেটিক পার্ট আছে এবং নিউমেরিক পার্ট আছে, এবং নিউমেরিক পার্টগুলো এক রকম নয়, বিভিন্ন লেন্থের। সেমভাবে আপনি যদি লেফট ফাংশন ইউজ করে বা মিড ফাংশন ইউজ করে চান করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যদি ফ্ল্যাশ ফিল ইউজ করি, তাহলে হবে কি 90 2 4 9 2, আর কিছুই না। এবার ফ্ল্যাশ ফিলে ক্লিক করুন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপুন, ই ফর দ্য শর্টকাট অফ ফ্ল্যাশ ফিল, অটোমেটিক্যালি হয়ে গেল। এবার থার্ড অংশে দেখেই, দেখেন এখানে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম, নেমগুলো আছে। এখন ইফ উই ওয়ান্ট টু মেক দ্য ফুল নেম, একইভাবে আমি এটা জয়েন করে কনকেটেনেট দিয়ে করতে পারি। অন্য একটা দুটা ফাংশন দেখালে আপনাদের হয়তো লাভ হবে যে আরেকটা ফাংশন দেখা গেল, কনকেটেনেট 1, 2, 3, হয়ে গেল, অ্যান্ড ডাবল ক্লিক। এবার মুশকিল হচ্ছে এখানে মাঝখানে স্পেস নাই, এই স্পেস দেওয়ার জন্য তখন আপনাকে আবার স্পেস যোগ করতে হবে, কমা স্পেস, আবার কমা, এখানে কমা স্পেস, সেটা হয়ে যাবে এন্টার। তাহলে এইভাবে স্পেস অ্যাড করে নেবে। কিন্তু এই কাজটি আমরা কনকেটেনেট দিয়ে করব না, এই কাজটি আমরা করতে পারি ফ্ল্যাশ ফিল দিয়ে। অ্যাগেইন আপনি শুধু লিখে যাবেন এমডি স্পেস মোরে স্পেস হুসাইন, দেন হচ্ছে কন্ট্রোল ই, ফ্ল্যাশ ফিল দিয়ে কাজ হয়ে গেল। এইবার আসেন ডেটের। ম্যাক্সিমাম সময় ডেট নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হয়, বিশেষ করে অন্য প্রোগ্রাম থেকে যখন আপনি ডাটা ইম্পোর্ট করেন এক্সেলে, তখন ডেটের ফরম্যাটটা এক্সেলের নিজস্ব ফরম্যাটে থাকে না, উল্টাপাল্টা হয়ে যায়, বা ডেটটা ডেট হিসাবে নেয় না, দেখা যাচ্ছে এখানে টেক্সট অথবা জেনারেল থাকে। ডেট যদি এক্সেল যদি কোনো ডেটকে ডেট হিসেবে রিসিভ করে, তখন অবশ্যই আমি, লেট মি রাইট ফর ইউ, খেয়াল করেন ডেটটা অবশ্যই এখানে ডেট উল্লেখ হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং ডেট রাইট অ্যালাইনমেন্টে চলে যাবে, ডেট কখনো লেফট অ্যালাইনমেন্টে আসবে না, কারণ ডেট ইজ এ নাম্বার, আর আমরা জানি নাম্বার রাইট অ্যালাইনমেন্টে থাকে অলওয়েজ। যদি আপনি নাম্বার লিখেন 20, রাইট অ্যালাইনমেন্টে হয়ে গেল, আর যদি টেক্সট লিখেন এ বি, এগুলো লেফট অ্যালাইনমেন্টে আসবে। তাই ডেট ইজ এ নাম্বার এবং ডেট রাইট অ্যালাইনমেন্টে যাবে। এনিওয়ে আমাদের মূল কাজে আসি, এখন আমি এটাকে ডেট ফরম্যাটে কনভার্ট করবো। দ্য ইজিয়েস্ট ওয়ে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদি আপনি 2019 এখানে লিখেন, যে আমি ইয়ারটাকে আলাদা করে ফেললাম, একটা ফ্ল্যাশ ফিল দিলাম, আমি মান্থটাকে আলাদা করে ফেললাম, একটা ফ্ল্যাশ ফিল দিলাম, অ্যান্ড হচ্ছে ডে, একটা ফ্ল্যাশ ফিল দিলাম, ফাইনালি টোটালটাকে আমি লিখে ফেললাম। ডে আগে লিখি, আমার কম্পিউটার ফরম্যাট হচ্ছে আগে ডে, তারপর মার্চ,
খেয়াল রাখবেন এক্সেলের ডেটের ফর্ম্যাট হচ্ছে কম্পিউটারে যে ফর্ম্যাট থাকে সেই ফর্ম্যাটকে সে ফলো করে। আপনি ইচ্ছা করে আগে ডে তারপর মান্থ অথবা আগে মান্থ পর তারপর ডে দিলে হবে না। কম্পিউটার সিস্টেমে যে সেটিংস আছে যদি চেঞ্জ করার দরকার হয় সিস্টেম সেটিংস থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখন আমি যেটা করব 01 Jan 2019 and flush fill। তো হয়ে গেল বন্ধুরা, কিন্তু হয়নি, একটু ঝামেলা আছে। 2019 29 29 29 হয়ে গেল, কেন লেট মি সি আবার করি। Jan 2019 2019 আমি ডেটটাকে একটু শর্ট ডেট অথবা লং ডেটের নিয়ে নেই। এবার ফ্ল্যাশ ফিল দেখি, ইয়া দিস ইজ অল রাইট। নাও শর্ট ডেট করে দেই, বাকিগুলো শর্ট ডেট করে দেই। শর্ট ডেট এই কাজটা আমি আবার করি, যে 1 Jan 2019 ইয়া ইয়া দ্যাট ইজ অল রাইট। মাঝে মাঝে ঝামেলা হচ্ছে, কিন্তু অ্যাগেন 29 39 এটা কিভাবে আসলো আই ডোন্ট নো। ফাইনালি আপনার কাঙ্ক্ষিত ফরম্যাটে যদি এক্সেল রিটার্ন না করে তাহলে একটু এলোমেলোভাবে চেষ্টা করবে। আমি প্রথম জায়গা থেকে চেষ্টা করেছি হয়নি, এখন এখান থেকে চেষ্টা করি। 3 এর পাশে হচ্ছে জ্যান, এর পাশে হচ্ছে 2019। কন্ট্রোল ই, ইয়া দিস ইজ ওয়ার্কিং নাইস। ফেব্রুয়ারি 2019 ফেব্রুয়ারি 3 3, ওকে দিস ইজ নাইস। তো বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, দিস ইজ আওয়ার ট্রেডিং ইনস্টিটিউট অ্যান্ড দিস ইজ দ্য ওয়েবসাইট, ইজ আওয়ার ইমেইল অ্যাড্রেস। ইউ ক্যান মেইল আস ফর এনি প্রবলেম রিগার্ডিং এক্সেল, টালি অ্যান্ড কুইক বুকস অলসো। থ্যাংক ইউ ভেরি মাচ।